ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা প্রায় সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে মোট 21টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। প্রথমত আপনাদেরকে এখানে কি কি পদগুলো রয়েছে সেগুলো দেখে দেবো এবং পরবর্তীতে দেখাবো কিভাবে এটিতে আপনারা আবেদনটি করতে পারেন। আর আপনাদের বলে রাখি, এটি কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এটিতে এক নম্বর যে পদটি রয়েছে সেটি উপপরিচালক। পদের সংখ্যা রয়েছে 12টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা আপনার থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছিল সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি চাকুরিতে 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছিল মেডিকেল অফিসার ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে MBBS ডিগ্রি মেডিকেল পেশায় 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছিল সহকারী পরিচালক। পদের সংখ্যা রয়েছে 14টি। এটিতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছিল স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ইমাম প্রশিক্ষণ একাডেমি। পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি এবং মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সমাপ্তির পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছিল প্রোগ্রাম অফিসার। পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 7 নম্বর যে পদটি রয়েছিল ভাষা শিক্ষক আরবি। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর পদটি রয়েছে গবেষণা কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছিল সহকারী সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনার্স সম্মান ডিগ্রি থাকতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছিল সমাজ বিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্য চাষ ইমাম প্রশিক্ষণ একাডেমি। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি সমতুল অথবা মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে। 11 নম্বর যে পদটি রয়েছিল প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা রয়েছে 2টি। এটি সরকার অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছিল ফার্মাসিস্ট ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হল হোমিওপ্যাথ ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিনেন্স 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হল ল্যাবরেটরি টেকনিশিয়ান ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। 15 নম্বর যে পদটি রয়েছিল সিনিয়র স্টাফ নার্স ইসলামিক মিশন ঝালুকাটি হাসপাতাল। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে মিড ওয়াইফারি সহ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং পাস সহ সরকারি অথবা স্বায়ত্তশাসিত হাসপাতাল নার্সিং সেবায় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর যে পদটি রয়েছিল হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিনেন্স 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 17 নম্বর যে পদটি রয়েছে সেটি হল লেডি ফার্মাসিস্ট। পদের সংখ্যা রয়েছে 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 বছর মেয়াদের ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টশিপ। তো আমি আপনাদের এখানে উপরে 1 থেকে 17 নং যে পদগুলো দেখালাম, এটিতে আপনারা সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 18 নম্বর যে পদটি রয়েছিল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইসলামিক মিশন। পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। তবে এই পদে ঢাকা, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, ঠাকুরগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল ও কুষ্টিয়া জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় আপনারা সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন।
19 নম্বরে যে ফর্টি রয়েছিল ইস্টোর সহকারী ইসলামিক মিশন, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হলে আবেদনটি করতে পারবেন। এটিতে গাজীপুর ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিমখানার নিবাস ও শারীরিক প্রতিবন্ধী করায় সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 20 নম্বরে যে ফর্টি রয়েছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পক্ষে উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষর লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এই পদে আপনারা সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। সর্বশেষ 21 নম্বর যে ফর্টি রয়েছে সেটা ওয়ার্ড মাস্টার ইসলামিক মিশন হাসপাতালের ঝালকাঠি, পদ সংখ্যা রয়েছে একটি। এটিতে বিজ্ঞান বিভাগের স্নাতকের ডিগ্রি সহ সরকারি অথবা স্বাচ্ছন্দ হাসপাতালের সংশ্লিষ্ট পেশে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটিতে আপনারা সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে নিঃসংশ আপনার শর্তাবলী গুলা দেওয়া রয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটা আপনার বয়সটি, তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স লাগবে সেটি হলো 17/2/2023 খ্রিস্টাব্দ তারিখের সাধারণ পাত্রী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তদের অথবা শহীদ মুক্তদের পুত্রকন্যাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 18-30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তবে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ 30 বছর থাকলে উক্ত পাত্রী আবেদন করার যোগ্য হবেন। নিচের অংশে আবেদনের পদ্ধতিগুলো দেওয়া রয়েছে, তার একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। গত 26/8/2018 তারিখে ইসলামিক ফাউন্ডেশনের স্মারক নং, এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন, এই স্মারক নংয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। মারফতে দৈনিক সমকাল ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিজ্ঞপ্তি বর্ণিত পদের বিপরীতে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। আবেদনটি শুরু হয়েছে 17/1/2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 16/2/2023 তারিখ বিকাল 5টায়। তো যারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বা আবেদন করতে চাচ্ছেন, আপনার হাতে সময় থাকতে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবার। যেহেতু এটি আপনাদের টেলিটকের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, কিভাবে আবেদনের ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, ওপরে আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আবেদনের ফর্মে কোথায় আপনাকে কিভাবে পূরণ করতে হয়। তারপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে, যেহেতু এখানে মোট 1-21 পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এখানে 1-10 নং কমকের পদের জন্য আপনাদের ফি দিতে হবে 667 টাকা এবং 11-14 নং কমকের পদের জন্য ফি দিতে হবে 556 টাকা এবং 15-17 নং কমকের পদের জন্য ফি দিতে হবে 334 টাকা এবং 18-21 নং কমকের পদের জন্য আপনার ফি দিতে হবে 223 টাকা। তো আপনি যখনই অনলাইনে আবেদনটি করবেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে, আর ফিটি আপনার টেলিটকের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS ফেরত নিয়মাবলী দেওয়া রয়েছে। টেলিটক ফ্রেড মোবাইল নাম্বার থেকে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে, দ্বিতীয় SMS প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে আপনার যে প্রবেশপত্রটি রয়েছে সেই প্রবেশপত্রটি ডাউনলোড করার সময় সেটি প্রয়োজন হবে। আর প্রবেশপত্র পাঠানোর যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল ইসলামিক ফাউন্ডেশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, তারপরেও যদি আপনার কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।